আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এই তো আজ নতুন একটা দিনের শুরুতে হচ্ছে, আমি নতুন একটা ব্লগ নিলাম। তো এই যে এখন হচ্ছে আমি মানে বাগানের মেহেদি গাছ আছে, ওখান থেকে কিছু পাতা ঠালসো নিয়ে আসা হলো, তো ওগুলোকে বেছে হচ্ছে আমি এখন ব্লেন্ডার করে নিব হাতের নখগুলোতে, হাতে মেহেদি পরবো। যেহেতু সেদিন পরেছিলাম, মেহেদি শেষ হয়ে গেছে, আমার নখগুলি তত একটা লাল হয়নি, খয়েরি কালার হয়নি, সেই জন্য আবারও এখন আজকে আবারও দিব। তো মেহেদি পরা হচ্ছে আমার একটা হবি। তো মেহেদি পরা হচ্ছে আমার একটা হবি, মানে হাতের নখ সবসময় লাল করা চাই আর কি। তো সেজন্য আছে, যেহেতু তো এই তো মোটামুটি অনেক সুন্দর হলো, একদম ভালোভাবে পেস্ট হয়ে গেল। তো আমি এর মাঝেই হচ্ছে আবারও কতগুলো মানে পাতা দিব, যেহেতু তারপরে বারবার পানি দিলে হচ্ছে একদম পানি পানি ভাব হয়ে যায়। তো আমি একটু একটু ব্লেড করে তার মাঝে আবারও মেহেদি পাতা দিয়ে দিই আর কি। তাহলে হচ্ছে মানে একসঙ্গে মানে একটু শক্ত শক্ত হবে, হাতে লাগাতে ভালো হয়। তারপরে এই তো আমি হচ্ছে এখন অনেকগুলো পাতা দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। তারপরে এই তো আমি একে একে পারে ব্লেন্ডারে যে দেখো মানে পুরা করার পরে হচ্ছে আমি আবারও মানে পাতা দিচ্ছি, এভাবে দিয়ে দিয়ে সবগুলো পাতায় আমার দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে হচ্ছে আমি এখন আবারও ব্লেন্ড করব, যদি পানির প্রয়োজন পড়ে তাহলে আমি আবার একটু পানি দিয়ে নেব। তো এখন হচ্ছে একদম এক ফোঁটা পরিমাণ, অল্প একটু পরিমাণে পানি আমি এর মাঝে দিব। তো এই তো হচ্ছে অল্প পরিমাণে আমি হচ্ছে পানি দিচ্ছি। তো আমার আর পানি দিতে হবে না, এখানে বেশি পানি দিতে হয় না, যেহেতু এখানে শুকনো মশলা করা হয়। এই বাটিটাতে করলে হচ্ছে মেহেদি পাতা অনেক সুন্দর হয়, ফিনিশিংটা ভালো হয়। তো এই তো আমি হচ্ছে মেহেদি পাতা পেস্ট করেছিলাম, তো সেটা হচ্ছে এখন ব্লেন্ডার করেছিলাম। তো এটা হচ্ছে মানে একদম ভালোভাবে মিহি হলো। তো আমি এখন হচ্ছে বাটি থেকে ঢেলে নিচ্ছি। তো আমি এখন নখে একটু লাগিয়ে দেখছি মানে কি পরিমাণ মিহি হলো। দেখুন একদম মিহি মিহি হয়ে গেছে, মিহি মিহি ভাব, একদম মানে পাউডারের মতো একদম গোড়া হলো। তো এইসব মানে মানে বাল্ব মিহি করলে লোক নখে লাগাতে হচ্ছে সুবিধা হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তো এই তো অনেক সুন্দর হলো। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।